নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব সপ্তম ভাবকে কেন্দ্র করে, অর্থাৎ সপ্তম পতি বিভিন্নভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে থাকে। আজকে যারা প্রথম অনুষ্ঠানটি দেখছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এর আগে আমি অগ্র থেকে ষষ্ঠ ভাব অবধি এই ধরনের অনুষ্ঠান করেছি অলরেডি। আজকে আমরা আলোচনা করব সপ্তম ভাবকে কেন্দ্র করে। জ্যোতিষশাস্ত্রের মতে সপ্তম ভাব খুব ইম্পর্টেন্ট ভাব, এবং আপনারা যারা জ্যোতিষশাস্ত্রকে কিছুটা বোঝেন বা জানেন বা বোঝার চেষ্টা করেন তারা নিশ্চয়ই হয়তো জানেন যে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবন, দাম্পত্য প্রেম এবং কামজ বিষয়ে, এভরিথিং বিষয়ে, কামজ সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করে থাকি। এছাড়াও সপ্তম ভাব থেকে আমরা বিজনেস বা ব্যবসা বিচার করে থাকি, আদান প্রদান বিচার করে থাকি। সপ্তম ভাব থেকে আমরা কিন্তু কোনো জটিল স্মৃতি, মানে অনেক ধরনের এমন বেশ কিছু আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাটা অনেকেই আছেন যারা ভুলতে পারেন না চট করে, তাদেরকে মাঝে মাঝেই কিন্তু সেই ঘটনাটা বা সেই দৃশ্যটা তাদের চোখে পড়ে, ঠিক আছে। এরকম ধরনের বিষয়ও কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এছাড়াও সপ্তম ভাব থেকে আমরা অনেক সময় মামলা মকদ্দমাও বিচার করে থাকি, এবং সপ্তম ভাব থেকে দাম্পত্য সুখ বা বিবাহিত জীবন, বিবাহিত চিরমনের কী ধরনের সমস্যা আসতে পারে এগুলো যেমন বিচার করে থাকি, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব হচ্ছে আমার হাজবেন্ড বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ কী ধরনের হবে, কী ধরনের ব্যক্তিত্ব হবে তার ভেতরে, এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে। তবে খুব সহজ ব্যাপার নয় সপ্তম ভাবকে বিচার করা, কারণ সপ্তম ভাবকে বিচার করতে গেলে বা বিবাহ বা বিবাহিত জীবনকে বিচার করতে গেলে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্রের, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সঠিক জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। সাধারণভাবে সপ্তম ঘরে পাপগ্রহ থাকলে পারে অনেকেই বলে দেন যে বিবাহিত জীবন ভালো নয়, আবার অনেক সময় দেখা যায় সপ্তম ঘরের মধ্যে একটি শুভ গ্রহকে দেখে অনেকেই বলে দেন কি যে আপনার তো বিবাহিত জীবন যথেষ্ট ভালো হবে, কিন্তু এতটা সহজ ক্যালকুলেশন নয়। প্রত্যেকটি ভাবকে বিচার বিশ্লেষণ করার জন্য কিন্তু আরও আনুষঙ্গিক যে ভাবগুলি রয়েছে সেই ভাবগুলিকে বিচার বিশ্লেষণ করতে হয়। সাধারণভাবে আমরা যেমন বলে থাকি যে কর্মের অধিপতির নবাংশপতি যে হয় সেই কর্ম, সেই গ্রহ সংক্রান্ত কর্ম জাতক জীবনে করলে পারে বেটার হয়, ঠিক তেমনইভাবে সপ্তম পতির নবাংশপতি অনুসারে কিন্তু সেই জাতকের হাজবেন্ড বা ওয়াইফের বর্ণ রং বা দেখতে কেমন হবে, উচ্চতা কেমন হবে সেটা কিন্তু বলা সম্ভব। সাধারণভাবে সপ্তম ভাবের উপর প্রভাব সৃষ্টিকারী গ্রহ এবং সপ্তম পতির নবাংশপতিকে দেখলে পারে এই সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হবে যে সেই জাতক বা জাতিকার হাজবেন্ড বা ওয়াইফ কি ধরনের দেখতে হবে, তার গায়ের রং কেমন হবে, তার উচ্চতা কতটা হবে, সে তার সম্পর্কে এভরিথিং তথ্য কিন্তু নিয়ে আসা সম্ভব বা বার করা, প্রেডিকশন করা কিন্তু যায় সাধারণভাবে এই সমস্ত বিষয়গুলি বিচার করতে পারে। সপ্তম ভাব হচ্ছে বিজনেসের ভাব, এবং আপনারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে সপ্তম ভাব হচ্ছে বিজনেসের ভাব, এবং আমরা সাধারণভাবে বলে থাকি যে সপ্তম ভাবে যদি একাধিক শুভগ্রহের প্রভাব থাকে বা সপ্তম পতি যদি শুভগ্রহের মানে কেন্দ্র কোণে যদি অবস্থান করে এবং সপ্তম ভাবের ওপর কোনো পাপগ্রহের প্রভাব না থাকে তাহলে পরে সাধারণভাবে বিবাহিত জীবন ভালো হয়ে থাকে। তবে একটি কথা সবসময় খেয়াল রাখতে হবে যে যারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা জ্যোতিষশাস্ত্রটিকে আমার প্রোগ্রাম থেকে কিছুটা বোঝার চেষ্টা করেন তারা সবসময় নোট করে রাখার চেষ্টা করবেন। আমি বিশেষ বিশেষ কিছু কিছু কথা বলার চেষ্টা করি যেটা হচ্ছে নোট করে রাখার মতো। সাধারণভাবে সপ্তম ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের ওপর দৃষ্ট এই রকম মানে পাঁচটি গ্রহ, পাঁচটি মানে সরল করে বোঝাবার চেষ্টা করছি। আপনি প্রথমেই দেখবেন যে সপ্তম ভাবের ওপরে কটি পাপগ্রহ অবস্থান করছে, সপ্তম ভাবের ওপরে পাপগ্রহ আছে কি নেই এই ফার্স্ট এইটাকে দেখুন, যদি থাকে তাহলে কটি পাপগ্রহ দৃষ্টি আছে এটাকে প্রথমে কাউন্টিং করার চেষ্টা করুন। যদি একটি হয় তাহলে একটি, যদি দুটি হয় তাহলে দুটি, এটাকে আগে কাউন্টিং করার চেষ্টা করুন। তারপরে আপনি দেখুন যে সপ্তম ভাবের ওপর কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কিনা, যদি দৃষ্টি থাকে তাহলে পরে কটি গ্রহের, কটি পাপগ্রহের দৃষ্টি আছে আপনি আগে দেখুন, সেটাকে কাউন্টিং করুন। এবং তারপরে আপনি দেখুন যে সপ্তম পতি কোনো পাপগ্রহের ঘরে গিয়ে বসে আছে কিনা, মানে
সাধারণভাবে পাপগ্রহ বলতে আমরা কাকে বুঝি? রবি, মঙ্গল, শনি এরা হচ্ছে পাপগ্রহ, এবং তার সঙ্গে রাহু কেতু। তাহলে পরে এবারে আপনি দেখুন যে সপ্তম পতি কোনো পাপগ্রহের ঘরে গিয়ে বসে আছে কিনা সেটাকে দেখুন, এবং তার সঙ্গে যদি থাকে তাহলে পরে সেখানে আরো প্লাস ওয়ান লিখুন, মানে পাপগ্রহের আরো একটি কানেকশন পাওয়া গেল। এবং তারপরে দেখুন যে সপ্তম পতি কোনো পাপগ্রহের সঙ্গে আছে কিনা, যদি থাকে তাহলে কটি পাপগ্রহের সঙ্গে আছে সেটিকে কাউন্ট করে সেই সংখ্যাটাকে লিখুন। এরকম করে টোটাল সংখ্যা যদি চার হয়ে যায় তাহলে পরে আপনি বুঝে নেবেন যে বিবাহিত জীবন অবশ্যই সমস্যায় জর্জরিত হবে। মনে করা যাক সপ্তম ভাবের উপরে শুভ গ্রহের প্রভাব রয়েছে, কিন্তু সপ্তম পতি কোনো অশুভ গ্রহের স্থানে রয়েছে বা সপ্তম পতি অশুভ গ্রহের সঙ্গে বসে রয়েছে, তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবনে অবশ্যই সমস্যা ক্রিয়েট হবে। চলে আসবো আজকের মূল আলোচনাতে। তবে আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথা কি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আমার ফিজ ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে আপনারা যদি দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই নিজের জন্মছকের বিচার করাতে চান, তাহলে অবশ্যই কলে আমার দুটি মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। খুব সহজ সরল ভাষায় আজকে বোঝাবার চেষ্টা করবো যে সপ্তম পতি যদি বিভিন্ন ভাবে চলে গেলে পারে কি ধরনের ফল প্রদান করে থাকে। প্রথমেই অনেকেই হয়তো কনফিউশন ক্রিয়েট করে যে সপ্তম পতিটা আবার কে। প্রথমে হচ্ছে এই বিষয় সম্পর্কে অনুষ্ঠান দেখতে গেলে বা বুঝতে গেলে পারে প্রথমেই আপনাকে জ্ঞান রাখতে হবে সম্পূর্ণ রাশিচক্রের বিভিন্ন রাশির অধিপতি কোন কোন গ্রহ, এবং আপনি প্রথমেই দেখুন যে আপনার লগ্ন কোন রাশিতে আছে, অর্থাৎ সেই রাশির অধিপতিকে ঠিক লগ্ন থেকে সম সপ্তম ঘরটি হচ্ছে আপনার সপ্তম ঘর, এবং সেই সপ্তম ঘরটি যেই রাশি হবে সেই রাশির অধিপতি হবে আপনার সপ্তম পতি। এবং আমি যে অনুষ্ঠান করছি সপ্তম পতি বিভিন্ন ভাবে চলে গেলে পারে কি ধরনের ফল প্রদান করে, আমি যেমন লগ্ন দ্বিতীয় তৃতীয় বলবো, এই লগ্ন মানে হচ্ছে এক নম্বর, দ্বিতীয় মানে হচ্ছে লগ্ন তার পরের ঘরটি অর্থাৎ দু নম্বর, তৃতীয় মানে হচ্ছে লগ্ন তারপর দ্বিতীয় তারপর তৃতীয় মানে তিন নম্বর। এরকম করে আপনি দেখুন যে সপ্তম পতি অর্থাৎ সপ্তম রাশিটির অধিপতি গ্রহটি কোন ভাবে চলে গেছে, এবং সেই ভাবে চলে গেলে পরে কি ধরনের ফল প্রদান করে। খুব সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করবো, অবশ্যই অনুষ্ঠানের প্রতি মন দেওয়ার চেষ্টা করুন। প্রথমেই আমরা যেটাকে বলবো যে সপ্তম পতি যদি লগ্নে চলে আসে তাহলে কি ধরনের ফল প্রদান করে। সপ্তম পতি লগ্নে চলে আসতে পারে কিন্তু সেই জাতককে বেশ কিছুটা রূপবান বানায়, অর্থাৎ সেই জাতক কিন্তু বেশ কিছুটা দেখতে সুন্দর হয়, তার বিজনেস করার একটা মেন্টালিটি বা কাজ করলে পারে ও বাইরে কিছু করার একটা প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া যায়। সপ্তম পতি যদি লগ্নে চলে আসে তাহলে পারে সেই ধরনের জাতক কিন্তু অল্প বয়সে একটু লম্পট প্রকৃতির হয়, মানে কারোর কথা চট করে শুনতে চায় না, যাই ইচ্ছা নিজের মন মর্জিভাবে করার চেষ্টা করে, খুব একটা বুদ্ধি প্রয়োগ করে না যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এরকম একটা প্রবণতা। তার সঙ্গে প্রেম বা প্রেমের প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট বা কামুকতাকে বৃদ্ধি করিয়ে দেয় সপ্তম পতি লগ্নে আসতে পারে। সপ্তম পতি লগ্নে যদি চলে আসে তাহলে সাধারণভাবে দেখা যায় যে তার ওয়াইফ বা হাজবেন্ড তার কথা শুনে চলে, এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু আবার তার ওয়াইফ বা হাজবেন্ড সেই জাতককে বিভ্রান্তও করে, এরকমও কিন্তু একটি যোগ সৃষ্টি হয় সপ্তম পতি লগ্নে আসতে পারে। সপ্তম পতি লগ্নে আসতে পারে বিচক্ষণ প্রকৃতির হয় সেই জাতক, এবং সেই জাতকের কিন্তু একটু দুষ্ট বুদ্ধি থাকতে পারে, মানে অন্যের ক্ষতি করার একটা প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া যায়। সপ্তম পতি লগ্নে আসতে পারে কিন্তু জাতককে রোগী বানায়, তার শরীরে কোনো না কোনো রোগ কিন্তু আসতে পারে। যদি না লগ্নপতি স্ট্রেংথ থাকে তাহলে এই সমস্যা হবে, লগ্নপতি যদি বলশালী হয়, ষষ্ঠ পতি যদি ভালো জায়গায় থাকে তাহলে পারে রোগের সম্ভাবনাটা অনেকটাই কম হয়। সপ্তম পতি যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে। তাহলে প্রথমেই আমরা বলবো যে সপ্তম পতি যদি দ্বিতীয় থাকে তাহলে জাতক কিন্তু অবশ্যই ব্যবসার মাধ্যমে ধন উপার্জন করে, কারণ দ্বিতীয় ঘর হচ্ছে আমার ধনস্থান এবং সপ্তম ঘর হচ্ছে আমার ব্যবসার ঘর। ব্যবসার অধিপতি যদি ধনস্থানে চলে আসে তাহলে পরে তার ব্যবসা করলে পরে বেটার হয়, ব্যবসা করে প্রচুর ধন উপার্জনও করতে পারে সেই জাতক। এবং সপ্তম পতি দ্বিতীয় ঘরে চলে আসতে পারে সেই জাতককে তো ক্রোধী প্রকৃতির হয়, তার ওয়াইফ বা হাজবেন্ডের শরীরশাস্ত্র নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, এবং তারা কিন্তু সাধারণভাবে সপ্তম পতি দ্বিতীয় ঘরে আসতে পারে কিন্তু তার ভাগ্যের উন্নতি ঘটায় সাধারণভাবে। সপ্তম পতি যদি দ্বিতীয়ভাবে আসে তাহলে পরে কি হয়, এইরকম এই ধরনের জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু খুব একটা হই হট্টগোল পছন্দ করে না, নির্জনতাকে পছন্দ করে। সপ্তম পতি দ্বিতীয় আসতে পারে কিন্তু তার হাজবেন্ড বা ওয়াইফ সেই জাতকের মানে পরিবারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, এবং সপ্তম পতি যদি দ্বিতীয় আসে তাহলে পারে কিন্তু সেই জাতক কিন্তু সাধারণভাবে যেটা বলা হয়ে থাকে যে সেই জাতক কিন্তু অবশ্যই
কোনো মহিলার দ্বারা হেল্প পেতে পারে, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। সপ্তমপতি যদি তৃতীয়ভাবে আসে তাহলে পারে কি হয়, সপ্তমপতি তৃতীয়ভাবে আসতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে সন্তান হতে সমস্যা ক্রিয়েট করে, বা মৃত সন্তান প্রসব করারও একটা সমস্যা, বা সন্তান নষ্ট করার একটা, নষ্ট হওয়ার একটা সমস্যা দেখতে পাওয়া যায়। সপ্তমপতি যদি তৃতীয় থাকে তাহলে পারে জাতক অবশ্যই নিজের প্রচেষ্টায় জীবনে বড় হয়। সপ্তমপতি যদি তৃতীয় থাকে তাহলে পারে সেই জাতক একটু বন্ধুবান্ধব প্রিয় হয় এবং বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে, এবং জাতকের ভাই বা বোনের দ্বারা ক্ষতি হবার সম্ভাবনাও কিন্তু থাকে সপ্তমপতি তৃতীয় ঘরে আসতে পারে। সপ্তমপতি তৃতীয় ঘরে যদি চলে আসে তাহলে পারে কিন্তু সেই ধরনের জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস বা ভক্তি শ্রদ্ধা রাখে। সপ্তমপতি যদি তৃতীয় আসে তার কারণ হচ্ছে যেটা, সপ্তমপতি তৃতীয় আসতে পারে তৃতীয় ঘর থেকে আমরা নবম ঘরের ওপর দৃষ্টি যাবে এবং তার ফলে কিন্তু তার ভগবানের প্রতি একটি ভক্তি শ্রদ্ধা বিলীভ হবে, কারণ সপ্তমের একাদশ ঘর হচ্ছে নবমের একাদশ ঘর হচ্ছে সপ্তম। যারা জ্যোতিষের স্টুডেন্ট আমি এরকম ধরনের বিষয়গুলোকে বোঝাবো না এখানে, কারণ কেন এই কথাগুলো বলছে প্রত্যেকটা কথা লজিক আছে যে এই কারণে এই বিষয়গুলো বলা হচ্ছে, তবে এইটা আমি বোঝাবো না কারণ সাধারণ মানুষ এই বিষয়টাকে একদমই বুঝতে পারবে না, তাই এগুলো আমরা ক্লাসে বোঝাই সাধারণভাবে। এবং সপ্তমপতি যদি চতুর্থ স্থানে চলে আসে তাহলে কী হয়, এরূপ জাতক সাধারণভাবে ব্যবসাও করে এবং তার ব্যবসাতে আর্থিক উপার্জনও বৃদ্ধি হয়, বিবাহিত জীবনও সাধারণভাবে সুখের হয়ে থাকে। এবং এই ধরনের সপ্তমপতি চতুর্থ ঘরে আসতে পারে কিন্তু সেই জাতক সাধারণভাবে কিন্তু মানে সেই জাতক কিন্তু সাধারণভাবে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার হাজবেন্ড বা ওয়াইফ তার কথাকে মান্যতা দেয়, তাকে রেসপেক্ট দেয় এবং তার কথাকে মেনে চলার চেষ্টা করে। সপ্তমপতি যদি চতুর্থে চলে আসে তাহলে পারে সাধারণভাবে তার সেই জাতকের ওয়াইফ মানে মায়ের সঙ্গে তার ওয়াইফের বা হাজবেন্ডের একটি সুসম্পর্ক বা সুব্যবহার দেখতে পাওয়া যায়, এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সপ্তমপতি যদি চতুর্থ ঘরে আসে তাহলে পারে কিন্তু ভালো একটি ব্যবসার যোগ ক্রিয়েট করে। সপ্তমপতি যদি পঞ্চমে চলে যায় তাহলে পারে কি হয়, জাতক সাধারণভাবে মান্যগণ্য ব্যক্তি হয়, গুণবান হয় এবং খুব এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে, প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়, বিবাহিত জীবনের প্রেম বহুদিন টিকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতক বা জাতিকার অন্য কোথাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও ক্রিয়েট হতে পারে যদি এই ধরনের সেই জন্মচক্রে পঞ্চম ভাবের ওপরে রাহু বা কেতুর প্রভাব থাকে। তবে সপ্তম ভাবের অধিপতি যদি পঞ্চম ঘরে চলে যায় তাহলেও পারেও কিন্তু ব্যবসার দ্বারা অর্থ উন্নতি বা আর্থিক উন্নতি দেখতে পাওয়া যায় এবং সেই জাতক কিন্তু প্রচুর প্রপার্টি বানাতে পারে। ধীরে 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 যত বয়স বাড়ে তার কিন্তু আর্থিক সচ্ছলতা বা অনেক প্রপার্টির মালিকও হয় শাস্ত্রে বলা হয়েছে। তবে এরকম ধরনের কথাবার্তার ক্ষেত্রে আমাদেরকে আরও অন্যান্য অনেক যোগকে দেখতে হবে। সপ্তমপতি যদি ষষ্ঠে চলে যায় তাহলে পারে কি হয়, সপ্তমপতি যদি ষষ্ঠে চলে যায় তাহলে পারে জাতকের ব্যবসা বা কর্ম ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না এবং জাতক যদি কোনো কোম্পানি চালায় বা তার আন্ডারে যদি কেউ কাজকর্ম করে সেরকম লেবারদের থেকে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের লেবারদের থেকে কিন্তু সে বড় সমস্যার সম্মুখীন হতে পারে, লেবাররা কিন্তু তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। সপ্তমপতি যদি ষষ্ঠে চলে আসে তাহলে বিবাহিত জীবনের সমস্যা অবশ্যই ক্রিয়েট হয়, অনেক সময় ডিভোর্স হতে দেখা যায়, কারণ সপ্তমপতি যদি ষষ্ঠে চলে আসে তাহলে কিন্তু ডিভোর্স করিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে পারে কি হয়, তাহলে পারে সপ্তমপতি ষষ্ঠে চলে আসতে পারে কিন্তু স্ত্রী বা হাজবেন্ডের অকাল মৃত্যু হতেও দেখতে পাওয়া যায় এবং তার স্ত্রী বা হাজবেন্ডের শারীরিক রোগও দেখতে পাওয়া যায় সপ্তমপতি ষষ্ঠে আসতে পারে। সপ্তমপতি যদি ষষ্ঠে সপ্তমপতি যদি সপ্তমে থাকে তাহলে পারে কি হয়, সপ্তমপতি সপ্তম স্থানে অবস্থান করলে জাতককে দীর্ঘায়ু করে, জাতকের ভেতরে সরলতা নিয়ে আসে এবং সৌভাগ্যও দেয় অনেকটা। এবং সপ্তমপতি যদি সপ্তমেই অবস্থান করে তার সঠিক সময়ে বিবাহ হয়, সাধারণভাবে তাদের বিবাহিত জীবন ভালো হয়, এবং অবশ্যই এই ভালো মন্দ বিচার করার জন্য বিভিন্ন পাপগ্রহ না শুভগ্রহ এসে বসে আছে সেটাকে দেখতে হবে। সপ্তমপতি যদি পাপগ্রহ হয় হয়ে সপ্তমে থাকে তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেবে কিছু না কিছু, তো এগুলোকে বিষয়ে দেখতে হবে। সপ্তমপতি সপ্তমে থাকলে পরে সেই জাতকের ব্যবসা করাই বেটার, তবে এখানে কানেকশন দেখতে হবে আরও।
সপ্তমপতি যদি অষ্টমে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? সপ্তমপতি অষ্টমে থাকলে পরে সেই জাতক কিন্তু তার হাজবেন্ড বা ওয়াইফের প্রতি নির্যাতন করে সাধারণভাবে, এবং সপ্তমপতি অষ্টমে থাকলে পরে কিন্তু যেটাকে বলো বিবাহিত জীবনে একদম বিবাহিত জীবনকে গণ্ডগোল করে দেয়। সপ্তমপতি অষ্টমে থাকলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট করে, মেন্টাল টর্চার করা হয়। যার সপ্তমপতি অষ্টমে থাকবে সেই জাতক কিন্তু সাধারণভাবে বলা হয়ে থাকে শাস্ত্রে যে তার ওয়াইফ বা হাজব্যান্ডকে সে মেন্টাল টর্চার করতে পারে, যার কারণে বিবাহিত জীবনে সাধারণভাবে সমস্যা ক্রিয়েট হয়। তার ওয়াইফ বা হাজব্যান্ডের শারীরিক সমস্যাও দেখতে পাওয়া যায় অনেক সময়। এবং সপ্তমপতি যদি অষ্টমে থাকে তাহলে পারে কিন্তু ব্যবসা ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যা দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনে কিন্তু মামলা মকদ্দমা আসতে পারে, পুলিশ কেস এই ধরনের ব্যাপার কিন্তু আসতে পারে। সপ্তমপতি যদি নবমে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? সাধারণভাবে সেই ধরনের নবমে থাকলে পারে কিন্তু অবশ্যই দীর্ঘায়ু করে দেয়। সপ্তমপতি নবমে থাকলে পারে বিবাহের পরে ভাগ্যের উন্নতি ঘটে থাকে, এবং এই ধরনের জাতকের স্ত্রী এডুকেটেড হয়, বুদ্ধিমান হয়, সুশীলা হয়, তেজস্বিনী হয়, এবং হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি ভক্তি শ্রদ্ধা তার ভেতরে থাকে। এবং সপ্তমপতি যদি কুরগ্রহ হয় মানে অশুভ গ্রহ হয়ে যদি নবমে অবস্থান করে তাহলে পারে সেই জাতককে অনেকটা কাপুরুষ করে দিতে পারে। মানে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় না যে যেখানে প্রতিবাদ করার প্রয়োজন আছে সেখানে প্রতিবাদ করছে না, এটাকে আমরা অনেক সময় চলতি কথায় কাপুরুষ বলি, সেরকম ধরনের করে দিতে পারে। তার সেক্সচুয়াল স্ট্রেংথকে কমিয়ে দিতে পারে সপ্তমপতি নবমে আসতে পারে। সপ্তমপতি দশমে থাকলে পারে অবশ্যই ব্যবসার জন্য এটি শুভ, এবং সপ্তমপতি দশমে আসলে পারে কিন্তু উত্তম স্ত্রী লাভ হয় সাধারণভাবে শাস্ত্রে বলছে, এবং জাতক ধার্মিক প্রকৃতির হয়, গণ্যমান্য হয়, এবং সততা তার ভেতরে থাকে। সপ্তমপতি যদি দশমে আসে তাহলে এরকম জাতক কিন্তু ভালো স্ত্রী পায়, এবং এবং তার সঙ্গে সঙ্গে যদি সপ্তমপতি দশমে আসে তাহলে পারে কিন্তু সেই জাতক অবশ্যই তার স্ত্রীও কিন্তু কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে, বা কোনো কাজকর্মের সঙ্গে রিলেটেড হতে পারে, বা কোনো কোনো ব্যবসাও করতে পারে, এরকমও কিন্তু একটা কন্ডিশন দেখতে পাওয়া যায় সপ্তমপতি দশমে আসবে। সপ্তমপতি যদি ইলেভেন্থে আসে তাহলে পরে কী ধরনের ফল প্রদান করে? সাধারণভাবে সপ্তমপতি যদি ইলেভেন্থে আসে এটাও কিন্তু ব্যবসার জন্য খুব ভালো যোগ, কারণ সপ্তম ঘর হচ্ছে ব্যবসা এবং ইলেভেন্থ হাউস হচ্ছে সফলতা, তাহলে ব্যবসা এবং সফলতার সংযোগ ঘটছে, এটা তো অবশ্যই ভালো। সপ্তমপতি যদি ইলেভেন্থে আসে এটা ব্যবসা করার জন্য একটি স্ট্রং যোগ ক্রিয়েট করছে, এবং সপ্তমপতি যদি ইলেভেন্থে আসে তার ওয়াইফ কিন্তু অবশ্যই গুণবান হয়, রূপবান হয় বলা হয়েছে, এবং প্রতিব্রত এবং ঈশ্বরের প্রতি তার ভক্তিও দেখতে পাওয়া যায়। সপ্তমপতি যদি ইলেভেন্থ হাউসে আসে তাহলে পারে কিন্তু অবশ্যই ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা তার ক্ষেত্রে বেটার, এবং সপ্তমপতি যদি ইলেভেন্থ হাউসে আসে তাহলে পারে কিন্তু অবশ্যই তাদের বিবাহিত জীবনের মধ্যে প্রেম বজায় থাকে। সপ্তমপতি যদি দ্বাদশে থাকে তাহলে পারে কিন্তু দূরে কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ হতে পারে, বা বিবাহিত বিবাহের পরে দূরে চলে যাওয়া, বা বিবাহের পরে সেপারেশন হতেও দেখা যায় সপ্তমপতি দ্বাদশে থাকলে পারে। সপ্তমপতি দ্বাদশে থাকলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক কামুক প্রকৃতির হয়, গুণহীন হয়। এই গুণ বলতে বিবাহিত জীবনকে কন্ট্রোল করার বা একটা পরিবারকে সামলানোর যে ট্যালেন্ট সেটা কিন্তু থাকে না তার ভেতরে, এবং সেই জাতক কিন্তু হুটহাট করে মাথা গরম করে ফেলতে পারে সপ্তমপতি দ্বাদশে থাকলে পারে। দাম্পত্য সুখ কিন্তু একদমই আসে না সপ্তমপতি যদি টুয়েলথ হাউসে থাকে, দ্বাদশে থাকে, এবং সেই জাতকের কিন্তু বিবাহিত জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তার হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রেও আসতে পারে। এবং সপ্তমপতি যদি দ্বাদশে চলে যায়, অনেক সময় দেখা যায় না যে অনেক মহিলারা আছেন যারা বউ বিয়ে করেছেন, মাঝে মাঝেই বাপের বাড়ি চলে যায়, দু তিন মাস পরে আবার আসে, আবার চলে গেল, হঠাৎ একদিন ঝগড়া করে চলে গেল, এক মাস থেকে গেল, আবার ঝগড়া করে চলে গেল, দু হপ্তাহ থেকে গেল, সপ্তমপতি দ্বাদশের কানেকশান হতে পারে। সপ্তমপতি দ্বাদশের সঙ্গে সপ্তম ভাবের সঙ্গে দ্বাদশের যদি কানেকশান হয় অনেক সময় বিবাহ হতেই চায় না, অনেক কষ্ট করে বিবাহ হয়, বিবাহের পরে আবার সমস্যা ক্রিয়েট হতে শুরু করে দেয়। সাধারণভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশে তিনটি ভাব অশুভ, সপ্তমের মতো একটি সেন্সিটিভ ভাব যখন এই ধরনের ত্রিক ভাব বা অশুভ ভাবের সঙ্গে কানেক্ট হয় তখন কিন্তু সেটা বিবাহিত জীবনের জন্য ভালো না। এবং বিবাহিত জীবন বা বিবাহ মানুষের জীবনের একটি সেন্সিটিভ জায়গা, একটা টার্নিং পয়েন্ট, মানে এই জায়গাটা যদি গণ্ডগোল হয়ে যায় টোটাল লাইফটা গণ্ডগোল হয়ে যাবে, আমি আগে অনুষ্ঠানে বলেছিলাম। তাই অবশ্যই আপনারা সঠিক বিচার বিশ্লেষণ করে বিবাহ করবেন, এবং অবশ্যই
সপ্তম ভাবকে বুঝতে গেলে পরে কিন্তু আরো অনেক অধ্যয়ন করতে হবে। এইটুখানি কথায় আপনারা সাধারণভাবে সপ্তম ভাব সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না, কারণ এটি অনেক বেশি অধ্যয়ন করার বিষয়, কারণ খুব সেন্সিটিভ জায়গা এটি। এবং অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপসের দিকে চোখ রাখার চেষ্টা করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাইক দেবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আরও নতুন নতুন ভিডিও, এই সংক্রান্ত ভিডিও, এই ভাব সংক্রান্ত ভিডিও আপলোড করব ভবিষ্যতে, আপনাদের সামনে উপস্থাপন করব, সেগুলোকে অবশ্যই আপনারা দেখবেন, কারণ জ্যোতিষকে খুব সহজ সরলভাবে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার শপথ গ্রহণ করেছি বলা যেতে পারে। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণে নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।